তোরা খাম নাই, পায়খানা মতো এসে লাগাবো না, এসে ঘরের মতো এসে লাগাবার না। আর তুই পায়খানা মতো টয়লেট এসে লাগাবি? জি গরম পড়ছে, পায়খানা হাত ধরে গেলে ভিজি গুসল করে আসি। এই গরমে ভিজি যাস গা? তোরা কোনো কাম নাই, না এসে ঘরের মতো এসে দেওয়া না, ওই পায়খানা মতো এসে দেব। গরম জি চলাইছে, বাদ দিলাম, যাম টয়লেট থেকে বাদ দিলাম এসে কথা। কালকে তুমি কই গেছিলা? কালে সানগাঁও গেছিলাম। কি কোন সিরিজে? তাহলে কি করো সানগাঁও যা? আমি তো আছে না, তুই তো খবর দিছিল যা করে গেছিলাম। আবার ওই সিরিজে তো প্রেম করো? তুই প্রেম করি না তো, ওই যে সম্পর্ক ভাঙ্গে আবার জোড়া লাগে, ভাঙ্গে জোড়া লাগে, এইভাবেই চলতে আছে আর কি। গেছিলাম কালকে সকালে, দেখা খবর দিয়েছিলাম, গেছিলাম, যাওয়ার পরে দেখা করলাম, বললো কইছে 6 মাসের মধ্যে চাকরি, সরকারি চাকরির ব্যবস্থা করে নেবে। যদি চাকরির ব্যবস্থা না করে ভাই, তাহলে বলে ওর ফ্যামিলি বলে আমার কাছে বিয়ে দিতে না। ঠিক আছে, তুমি কি দেছ? আমিও মোহরে কয়েছি, যদি সরকারি চাকরি আমি 6 মাসের মধ্যে ভাও করে পাই, তাহলে তোমার কথা আমার ফ্যামিলি মানি নি। ঠিক কইছো তুমি, ঠিক কইছো তুমি, বারো ভাতি আবার বিয়ে করে নেবো, কিছু দিনই চাকরি বলে বাংলাদেশে ফ্রি অভাব আছে। আর কয়েছি, যদি সরকারি চাকরি পাই, তাহলে তোমার তো আমার ফ্যামিলি মানি নি। আমিও কয়েছি ঠিক কাম করছো তুমি,